কোডি রোডস পল হেমেনকে জানিয়ে দিলেন রোমান রেন্সকে হারিয়ে নতুন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হবেন তিনি। আজকের মানডে নাইট ওয়ার এপিসোডে দেখা গিয়েছিল কোডি রোডস এবং পল হেমেন তারা দুজনে ফেস টু ফেস এসেছিলেন এবং সেইখানে পুরনো অনেক স্মৃতি বা পুরনো অনেক স্টোরি তুলে ধরেছিলেন দুজনেই। তবে এন্ডিং পর্যায়ে এসে পল হেমেন বলেছিল, কোডি রোডস তোমার পিতা তোমার মতো সন্তান না, বরং রোমান রেঞ্জের মতো সন্তান চেয়েছিল। বিষয়টি শুনে কোডি রোডস খেপে গিয়েছিলেন, পল হেমেনকে গিয়ে হাত মেলান এবং সেখানে জানিয়েছেন বিষয়টা এতটা পার্সোনাল যাওয়া উচিত হয়নি। তবে একটা বিষয় শুনে রেখো, আমিও পার্সোনালভাবেই রোমান রেঞ্জকে হারিয়ে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হব এবং রোমান রেঞ্জের কাছে যেই দুইটি টাইটেল রয়েছে, ইউনিভার্সাল টাইটেল এবং ডাব্লিউডাব্লিউই টাইটেল, সেই দুইটি আমি ছিনিয়ে নিব। রেসলমেনিয়া 39-এ রোমান রেঞ্জকে হারিয়ে কোডি রোডস তিনি নতুন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হবেন এমন কিছুই জানাচ্ছেন আমাদেরকে। ধন্যবাদ।